ওয়েলকাম টু নূপুরস কিচেন। নূপুরের রান্নাঘরে স্বাগত বন্ধুরা। আজ আমরা বানাবো গুড়জাউলি মাছ। গুড়জাউলি মাছ এটা সামুদ্রিক মাছ, ভীষণ মিষ্টি খেতে, এর একটা খুব সুন্দর গন্ধ আছে। আমি মাছটা আপনাদের ভালো করে দেখাই, দেখুন এর মাছের আঁশগুলো পাতলা পাতলা। দেখুন কীরকম মাছগুলো। তো এটা আমি 550 নিয়েছি। এটাকে রান্না করব আমরা তেলে ঝালে, গুড়জাউলি মাছ। তো যেহেতু এটা সামুদ্রিক মাছ, এবং শুধু সামুদ্রিক নয়, এর একটা মিষ্টি গন্ধ আছে, তাই পেঁয়াজ রসুন বাদ দিয়ে আমি শুধু আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি দুটো কুচিয়ে, আর টমেটো নিয়েছি। এটাকে বাটবো, আর নুন লাগছে মাছে, নুন মাখাতে হবে এবং রান্নাতেও লাগবে, চিনি লাগছে, আর লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো। আর ফোড়ন যাবে আমার তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কালো জিরে। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো চলুন আমরা বাটা করি, এগুলো নুন মেখে হলুদ মেখে আধ ঘন্টা রাখি মাছটাকে, তারপর আমরা বাকি রান্নাটা করব। কড়াইয়ে আমরা তেল দিয়ে দিয়েছি, মাছ ভেজে তুলব। মাছ আমরা ভেজে তুলেছি। এই মাছটা ভাজতে গেলে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয়, কারণ এটা ভীষণ ফাটে মাছটা। তো ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভেজে ফেলেছি। এবার আমরা ওই তেলেই ফোড়ন দেব। ফোড়নটা আমাদের হয়ে গেছে। আমি সমস্ত বাটা মশলাতে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছি। এবার একটুখানি কষবো, একটু মিষ্টি দিলাম, আর একটু নুন দেব, নুন দিয়ে কষলাম। এবার কষবো এটা, মশলাটা কষা হয়ে গেছে, ছেড়ে ছেড়ে আসছে। এবার আমরা জল দেব, উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো আমরা দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। মাছটা আমাদের প্রায় রেডি। যেহেতু এটা তেলে ঝালে, তাই অল্প একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো নামানোর আগে ওপর দিয়ে। আমি তেজপাতা, শুকনো লঙ্কাটা তুলে রেখেছি, সাজানো সাজিয়ে পরিবেশন করব। বন্ধুরা, আমার চ্যানেল যদি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেল লাইক করুন দয়া করে, আর সাবস্ক্রাইব করুন সবাই, প্লিজ প্লিজ প্লিজ। তো আমাদের গুড়জাউলি মাছ তেলে ঝালে রেডি। আপনারা বানান এইভাবে, তবে একটু সাবধান, গুড়জাউলি মাছ ভাজবার সময় ফাটে, তাই একটু সাবধানতার সঙ্গে ভাজলেই খুব ভালো হবে খেতে। এটা বাড়ির লোককে পরিবেশন করুন, করে কেমন হলো আমাকে জানান। সবাই ঘরে রান্না খাবেন, ভালো থাকবেন।